স্মার্টফোন, কে জানতো আজকে পারমাণবিক বিস্ফোরণ, গ্রেনেড হামলায় পৃথিবীর আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, ধূলিকণায় ঢেকে যাবে মেঘের আস্তরণ। এরপর সে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, এ ধূম্র আচ্ছন্নতা কি রূপ? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এক জামাত আমার তরিকা ছেড়ে অন্য পথ অবলম্বন করবে। বন্ধুরা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক জামাত, অর্থাৎ কিছু সংখ্যক লোক রাসূলের তরিকা ছেড়ে অন্য তরিকা অবলম্বন করবে। অর্থাৎ 2011 সালে বাশার আল আসাদ তিনি শিয়াপন্থী মতবাদ প্রচার প্রসার করেন। তবে এই ভিডিওটি এখানেই বন্ধ করে দিন, আগে এই ওয়াক্তের সালাত আদায় করে নিন, তারপর ভিডিওটি পুনরায় দেখুন। আর যদি এই ওয়াক্তের সালাত আদায় করে থাকেন তবে ভিডিওটি আপনার জন্য। এর ভিডিওর বিষয়, রমজান মাসে আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে 2022 সালে। আপনি যদি শান্তি রহমান ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন, পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে। তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়া একটি নিদর্শন, আর এই নিদর্শনটি মানব জাতির জন্য একটি দুর্যোগ, দুর্ভিক্ষ ও বিপদ আপদের নিদর্শন। তাই প্রতিটি সচেতন মুসলমানের জন্য সামনের রমজান মাসগুলোতে আমাদের খুবই সচেতন থাকতে হবে, অন্যথায় আমাদের গাফিলতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সতর্ক বাণী সত্ত্বেও আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জুলফি বিশিষ্ট একটি তারকা অগ্নিশিখা উদিত হবে। হযরত ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহি, কাব রাহমাতুল্লাহ আলাইহি 42, হযরত কাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে এমন একটি তারকা উদিত হবে যার আলো হবে চন্দ্রের আলোর ন্যায়, এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডলী পাকাতে থাকবে, যার কারণে তার উভয় মাথা একটা আরেকটার সাথে মিলিত হওয়ার উপক্রম হবে। দীর্ঘকাল রাত্রে দুইবার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ। এক পর্যায়ে এটা পূর্ব আকাশে গিয়ে পতিত হবে, যা দ্বারা মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবে। হাদিস বড় হওয়ায় কেবল শেষ অংশ উল্লেখ করা হলো। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ, হাদিস নং 643, আবু জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন পূর্বাকাশে তিন দিন থেকে সাত দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে তখন আহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইমাম মাহদীর জন্য অপেক্ষা করো। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মাহদী আলাইহি ওয়াসাল্লাম এর নাম ঘোষণা করবেন, যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে। আল মুত্তাকি আল হিন্দি আল বুরহান ফি আলামত আল মাহদি, পৃষ্ঠা নং 32। একটি বিরাট অগ্নিগোলক পূর্ব দিক থেকে উদিত হবে, যা তিন দিন অথবা সাত দিন সারিবদ্ধভাবে দৃশ্যমান হবে। বিস্ফোরণের পর প্রচন্ড অন্ধকারে আকাশ ঢেকে যাবে। এটি বিস্ফোরণের পর নতুন ধরনের লালচে রঙের শিখা আকাশে দৃশ্যমান হবে, যা উষার আলোর মতো হবে না। এরপর এমন ভাষায় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর একটি ঘোষণা শোনা যাবে যা পৃথিবীর সকল মানুষ বুঝতে পারবে। বারজানি আল ইসা পৃষ্ঠা 116। যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের গ্র্যান্ড রেপিড মিশিগানের ক্যালভিন কলেজ এর একদল গবেষক ও খ্যাতিমান জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর লরেন্স মুলনার বলেছেন, 2022 সালে এই প্রথম মানুষ খালি চোখে দুটি তারকার সংঘর্ষ দেখতে পাবে। তবে দুটি তারকার সংঘর্ষের পূর্বে পরস্পরের দিকে কয়েকদিন ঘুরতে থাকবে এবং এদের আলো চাঁদের আলোর মতো উজ্জ্বল হবে। এদের পরস্পরের সংঘর্ষের পর লাল রঙের আভা আকাশে ছড়িয়ে পড়বে, যা আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি AAS এর
229তম বৈঠকে এই গবেষণার বিষয়বস্তু উপস্থাপন করা হয়। 2013 সাল থেকে তারা বাইনারি সিস্টেম বা একই কক্ষপথে চলা এই দুটি তারকার উপর নজরদারি করে আসছিল এবং তারা তারকা দুটিকে KIC 9832227 নামে চিহ্নিত করেছেন। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স এ ভিডিও লিংক দেওয়া থাকলো, সেই লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। ইতিমধ্যে ইহুদিরা বলতে শুরু করেছে এই তারকাটি মাসিহ এর আগমনের একটি চিহ্ন এবং বলতে শুরু করেছে 2022 সালে মাসিহ এর আবির্ভাব হবে, কারণ ওয়ার্ল্ড টেস্টামেন্ট নাকি এই তারকাটি নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করেছে। এমনকি খ্রিস্টানরাও বিশ্বাস করেন এই তারাটি যিশুর পুনরায় পৃথিবীতে ফিরে আসার একটি নিদর্শন, যেমন আমি আকাশ এবং পৃথিবীতে আশ্চর্য রক্ত আগুন এবং ধোয়ার কালাম প্রদর্শন করব। জোয়েল অংশ 2:30 এবং আমি পৃথিবীর নিচে রক্ত এবং আগুন এবং স্নোকের বাষ্পের উপরে আকাশে স্বাক্ষর করব। আইন অধ্যায় অংশ 2:19 হযরত ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক রমজানে আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে, শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচন্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, আরবিতে 70-কে অনেক বুঝিয়েছে, অসংখ্য বুঝিয়েছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের কারা সেদিন নিরাপদ থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে, সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহু আকবার বলবে। পরে আরো একটি শব্দ আসবে, প্রথম শব্দটি হবে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর এবং দ্বিতীয় শব্দটি হবে শয়তানের। রমজান মাসে শব্দ আসবে, ঘোরতর যুদ্ধ সংগঠিত হবে শাওয়াল মাসে, আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জিলকদ মাসে, হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে জিলহজ মাসে, আর মুহররমের শুরুটা আমার উম্মতের জন্য বিপদ, শেষটা মুক্তি। সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে সেটি তার কাছে 1,00,000 মূল্যের বিনোদন সামগ্রীটি পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে। মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড 7 পৃষ্ঠা 310 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস ও বিজ্ঞানীদের গবেষণা এবং রেড নোভা স্টার এর বিস্ফোরণ অনুযায়ী 2022 সালের 16 এপ্রিল বা 14 রমজান শুক্রবার ভোর রাতে ঠিক ফজরের ওয়াক্তে এই বিস্ফোরণটি হবে। সৌদি আরবের সময় অনুযায়ী আর বাংলাদেশের সময় অনুযায়ী মধ্যরাতে এই বিস্ফোরণটি হবে। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন মধ্যরাতে এই বিস্ফোরণটি হবে এবং বিকট শব্দে আওয়াজ হবে। তাই সামনের দিনগুলোতে বিশেষ করে রোজার মাসে অবশ্যই প্রতিটি মুসলমানের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে সুনির্দিষ্ট সময় কেবল আল্লাহ তাআলা ভালো জানেন, আমি কেবল বিজ্ঞানীদের গবেষণা ও হাদিসের তথ্য অনুযায়ী সময় বের করেছি, এটা ভুল হতে পারে আবার সঠিক হতে পারে। এর জন্য আমাদের যে প্রস্তুতি নিতে হবে সেটি হলো আল্লাহর কাছে সকল পাপের জন্য তওবা করতে হবে, শুক্রবার রাতে বিস্ফোরণের পূর্বেই নিজের ঘরে অবস্থান করতে হবে এবং দরজা জানালা সব বন্ধ করে দিতে হবে, কোনোভাবেই বাইরে বা খোলা আকাশের নিচে অবস্থান করা যাবে না। বিস্ফোরণের আওয়াজ শোনা মাত্র জোরে জোরে তাকবীর দিতে হবে, সেজদায় গিয়ে সুবহানাল কুদ্দুস সুবহানাল কুদ্দুস সুবহানাল কুদ্দুস পাঠ করতে হবে। এই তারকা অগ্নিশিখা নিদর্শন প্রকাশের পর মানবজাতির দুঃখ দুর্দশা কষ্ট দুর্ভিক্ষ দেখা দেবে, তাই 1 বছরের জন্য খাবার মজুদ করে রাখতে হবে, যত দ্রুত সম্ভব শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে। হযরত কাসির ইবনে মুররা আল আজরানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন, রমজান মাসে আসমানে বিভিন্ন আলামত প্রকাশ পেতে থাকলে মানুষের মাঝে ব্যাপক মতপার্থক্য দেখা দিবে। তুমি এমন অবস্থা প্রাপ্ত হলে তোমার সাধ্য অনুযায়ী খাবারের মজুদ করে রেখো। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ
হাদিস নং 634। খালেদ ইবনে মাদান রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, অতি সত্বর পূর্ব দিক থেকে আগুনের তৈরি পিলারের ন্যায় এক নিদর্শন প্রকাশ পাবে, যেটা জমিনের সকলে দেখবে। তোমাদের কেউ এমন যুগ প্রাপ্ত হলে সে যেন তার পরিবারের জন্য এক বছরের খোরাকি সংগ্রহ করে রাখে। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ হাদিস নং 633। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা কেন পূর্ব আকাশে উজ্জ্বল তারকা দেখলে আমাদেরকে এক বছরের জন্য খাদ্য মজুদ করে রাখতে বলেছেন, তা একটু আমরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে দেখি। নেভা স্টার বিস্ফোরণের পর মেঘের মতো যে লাল আভা আকাশে ছড়িয়ে পড়বে, সেগুলো মূলত তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করবে। AIC 983-222-72 তারকাতে অগ্নি পরিবাহী উপাদান রয়েছে, আর এগুলো তাপমাত্রা